আগুনে মানুষ পোড়ানো কোনো রাজনৈতিক আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংকের পরামর্শে বিএনপি রেল বন্ধের উদ্যোগ নিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তবে লাভ লোকসানের হিসাবের চেয়ে আওয়ামী লীগ সরকারের কাছে মানুষের সেবাই মুখ্য। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1862 সালে ব্রিটিশ কোম্পানির রেল অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম। 550 কোচ এবং 250-র বেশি লোকোমোটিভ চলছে দেশের বিভিন্ন প্রান্তে। রেল উন্নয়নে যুক্ত হয়েছে 30টি মিটার গেজ ও 16টি ব্রডগেজ লোকোমোটিভ। নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর। গণভবন থেকে সিগন্যাল ফ্ল্যাগ হাতে নিয়ে বাঁশি বাজিয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেল খাতের যাত্রাপথে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন অলাভজনক আখ্যা দিয়ে বিএনপি সরকার আমলে রেল বন্ধের চেষ্টার। সরকারি প্রতিষ্ঠান কতটুকু লাভ করলো কতটুকু লাভ করলো না, সেটার থেকে বড় কথা মানুষের সেবা কতটুকু দিতে পারলো, মানুষ কতটুকু সেবা পেল, মানুষের জীবন মান কতটা সহজ হলো, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সব জায়গায় সব কিছুই যে লাভবান হবে সেটা না, কিন্তু লাভবান করা যায়। আমরা বিআরটিসিকেও যেমন লাভবান করেছি, আজকে রেল যেটাকে অলাভজনক বলে বন্ধ করতে বলা হয়েছিল এবং বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার, আজকে সেটা চালু করে আমরা এটাও প্রমাণ করেছি যে রেলকেও লাভবান করা যেতে পারে এবং করা যায়। রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষ এবং রেল খাতের ক্ষতির জন্য বিএনপিকে দায়ী করেন সরকার প্রধান। রেল লাইন, রেল কোচ, রেল ইঞ্জিন বিএনপি পুড়িয়ে দিয়েছিল, এটা নাকি তাদের আন্দোলন। আমি জানি না, মানুষকে পুড়িয়ে মারা বা চলন্ত বাস, গাড়ি অথবা রেলে আগুন দিয়ে, লঞ্চে আগুন দিয়ে, এটা কোন ধরনের আন্দোলন? এটা তো এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। জলবায়ু অভিঘাতে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রেল সংযোগের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল হয়ে পটুয়াখালী পর্যন্ত আমাদের যে পায়রা নতুন বন্দর, এই অঞ্চলটায় ইতিমধ্যে অ্যালাইনমেন্টটা ঠিক করা হয়েছে। এখানে প্রায় 18টার মতন উপজেলা, 8টি জেলা সংযোগ হবে, সেভাবে একটা রেল অ্যালাইনমেন্ট করা হয়েছে, কিন্তু এটা ফিজিবিলিটি এখন স্টাডি হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা সচল হলে অর্থনৈতিক সমৃদ্ধি দ্রুত হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। আমরা আমাদের দেশের মানুষের যোগাযোগ ব্যবস্থাটাকে সুন্দর করে, অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও সচল করা, আরও উন্নত করা, তারই পদক্ষেপ নিচ্ছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।